নমস্কার, আজকে একটি বিশেষ বিষয় সম্বন্ধে আপনাদের কাছে বক্তব্য রাখব এবং এই বিশেষ বিষয় নিয়ে বক্তব্য রাখার আগে মনে কিছুটা দ্বিধা ছিল। তার কারণ, এই মুহূর্তে আমরা সবাই জানি, যারা ওয়াকি বহাল, যারা দৈনন্দিন খবরের কাগজ পড়ে থাকি, আমরা সবাই জানি, শুধু তাই নয়, বিভিন্ন রকম সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সবাই জানি সারা বিশ্ব জুড়ে নোবেল করোনা ভাইরাস নিয়ে একটা প্রবল আলোড়ন চলছে। কিন্তু এটি একটি ভাইরাস ঘটিত রোগ। এখানে আমাদের জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির প্রবেশের কি সত্যিই কোনো দরকার আছে, বা কেনই আমি প্রবেশ করছি একটি ভাইরাস ঘটিত রোগ? প্রথমেই সেখানে আমার আপনাদের কাছে একটা এখানে জবাবদিহির জায়গা রয়েছে এবং ক্ল্যারিফিকেশনের জায়গা রয়েছে। তার কারণ, গত 2002 সাল থেকে আজকে 2020 সাল, গত দীর্ঘ 18 বছর ধরে আমি এই জ্যোতিষ প্রফেশনে বা অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে কাজ করতে করতে বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন, বহু মানুষ রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন, যারা আমার দীর্ঘ দিনের ক্লায়েন্ট। গতকাল রাত্রেই আমাকে একজন ফোন করলেন, তিনি এই মুহূর্তে রয়েছেন। সেই মেয়েটি আমার কাছে বোধহয় ক্লাস 9-10 যখন পড়তো, আমার ক্লায়েন্ট ছিল। আজকে সে বোস্টন ইউনিভার্সিটিতে রয়েছে। সে আমাকে ফোন করে জানাচ্ছে যে আজকে থেকে বোস্টন ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল, কারণ এই নোভেল করোনা ভাইরাস সংক্রান্ত কারণে, এই সংক্রমণের কারণে কিছুটা ভীত হয়ে, আতঙ্কিত হয়ে। এবং এই ভয় বা এই আতঙ্ক কিন্তু একেবারেই অমূলক নয়, এটা একটা বাস্তব সত্য যেটা বর্তমানে এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে এই পরিস্থিতি কিন্তু চলছে। এই রকম গ্লাসগোতে রয়েছে আমার ক্লায়েন্ট অভিষেক, লন্ডনে রয়েছে আমার ক্লায়েন্ট মধুরিমা, অস্ট্রেলিয়াতে রয়েছে আমার ক্লায়েন্ট মধুজিৎ, ডেনমার্কে রয়েছে বাংলাদেশের একটি মেয়ে আয়েশা, সুইডেনে রয়েছে তথাগত, এরকম ইটালিতে রয়েছে, এরকম ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, শুধু তাই নয়, মিডল ইস্টের দোহাতেও রয়েছে আমার ক্লায়েন্ট, যারা গত 18 বছর ধরে, দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিস্থিতিতে আমার ক্লায়েন্ট হয়েছে। তারা প্রায় প্রত্যেকেই গত কিছুদিন ধরে আমাকে নানা রকমভাবে বিভিন্ন সময় ফোন করে শুধু জানতে চাইছে যে, ম্যাডাম, আমার হরোস্কোপটা একটু আরেকবার কাইন্ডলি দেখবেন, আমার কি এই সংক্রমণ, এই নোবেল করোনা ভাইরাসের দ্বারা আমি কি কোনোভাবে সংক্রামিত হতে পারি, আমার কি এই ধরনের কোনো অসুবিধে, বিপদ বা ভয় কিছু আছে? তাতে আমার মনে হলো যে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি এই জায়গা নিয়ে যদি একটা উপস্থাপনা আপনাদের সামনে রাখি রিগার্ডিং নোভেল করোনা ভাইরাস, তাহলে হয়তো আপনারা অনেকে কিছুটা স্বস্তি পাবেন বা সাবধান সতর্ক হবার একটা সুযোগ পাবেন। এই পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করছি। আমার একজন ক্লায়েন্ট রয়েছেন কম্বোডিয়াতে, মিসেস সেনগুপ্তা। তারা বোধহয় গত প্রায় 2.5-3 বছর হলো গেছেন। তার হাজব্যান্ড এখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলেন, সেখান থেকে উনি শিফট করেছেন কম্বোডিয়াতে। সিঙ্গাপুরে আমার ক্লায়েন্ট রয়েছেন। এইরকম সিঙ্গাপুরও এই মুহূর্তে ভীষণভাবে একটা ফোবিয়ার মধ্যে রয়েছে। তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে আমি এই ব্যাপারে একদম জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে একটা ক্ল্যারিফিকেশন দিতে চাই এবং কতগুলো লক্ষণ
যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তারা আমাদের সতর্ক করছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এখানে আমি আমাদের মেষ থেকে মীন যে ১২টি রাশি রয়েছে এই বিভিন্ন রাশির জাতক জাতিকাদের মধ্যে কোথায় এই সংক্রমণ বা এই ইনফেকশনের সম্ভাবনা বেশি সে নিয়ে কথা বলবো। কারণ এই মুহূর্তে এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ইতালিতে বিমান যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। খোদ ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী তিনি আক্রান্ত, তার প্রায় ৬২ বছর বয়স। তিনি বলছেন তার মা রয়েছেন ৮৪ বছর বয়সের, তার যেভাবে কাশি শুরু হয়েছে হয়তো তার মাও এই সংক্রমণে আক্রান্ত হতে চলেছেন। বিদেশের বিভিন্ন মলগুলো ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, ইউনিভার্সিটি ফাঁকা। আজকেই আমি আমাদের বাংলা দৈনিক খবরের কাগজে পড়লাম যে আমাদের এখানে বোলপুরে যে বিশ্বভারতী রয়েছে সেখানেও কিন্তু হস্টেল ফাঁকা, সেখানেও ইউনিভার্সিটি ফাঁকা। মানুষের সঙ্গে মানুষের পাশাপাশি থাকা, বসা, কথাবার্তা ইত্যাদির যে জায়গা, সেখান থেকেই এই ভাইরাসের, এই করোনা ভাইরাসের সংক্রমণ যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আমার কাছে এটা প্রসঙ্গ নয় যে এই ভাইরাস কিভাবে এলো, কোথা থেকে এলো, এর পেছনে কী কী কারণ আছে, এই ভাইরাসের গোড়ার কথা, উৎসের কথা, আমার কাছে কিন্তু এটা প্রসঙ্গ নয়। আমার কাছে প্রসঙ্গ আমাদের জ্যোতিষশাস্ত্রে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত যে ১২টা রাশি রয়েছে, এই ১২টি রাশির কাদের মধ্যে এই সংক্রমণের সম্ভাবনা সর্বাধিক বা সবচেয়ে কম। প্রথমেই বলবো মেষ রাশি। আমাদের ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস মেষ রাশি, সাইন এরিস। এই মেষ রাশি হচ্ছে অগ্নি রাশি। এই মেষ রাশি অগ্নি রাশি হওয়ার ফলে এই মেষ রাশির ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ করার ক্ষমতা অত্যন্ত বেশি। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সংক্রমণের সম্ভাবনা তুলনামূলক কম। মেডিকেল ফিল্ডের মানুষরা বলছেন যারা বৃদ্ধ, যারা বয়স্ক, যাদের ইমিউন সিস্টেম পুয়র, যারা ডায়াবেটিক, ডায়াবেটিক হয়ে যাওয়া মানেই তাদের ইমিউন সিস্টেমও পুয়র হয়ে যাচ্ছে, তাদের এই সংক্রমণের সম্ভাবনা সর্বাধিক। সেই প্রেক্ষিতে আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের এই সংক্রমণের সম্ভাবনা কম্পারেটিভলি তুলনামূলক কম। কিন্তু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই মুহূর্তে আসতে চলেছে শনি এবং নিজ বৃহস্পতির সঙ্গে ক্লোজ প্রক্সিমিটিতে বা অ্যাসোসিয়েশনে বা সহাবস্থানে। ফলে গ্রহগত অবস্থান অনুসারে কিন্তু মেষ রাশির ক্ষেত্রেও এই সংক্রমণের সম্ভাবনা বেশ বেড়ে যাচ্ছে, যদিও মেষ রাশির ইমিউন সিস্টেম অত্যন্ত হাই। বৃষ রাশি, বৃষ রাশি হচ্ছে পৃথ্বী রাশি অর্থাৎ আর্থ সাইন। বৃষ রাশিদের সহন শক্তি অত্যন্ত প্রবল, তাদের সাস্টেনিং পাওয়ার অত্যন্ত প্রবল। কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি গ্রহ শুক্র যদি দুর্বল হয় বা অ্যাফ্লিক্টেড হয় তাহলে কিন্তু তাদের মধ্যে এই সংক্রমণের সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাচ্ছে। এই নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা, এবং বৃষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত ফিজিক্যাল। এই ফিজিক্যাল হওয়ার ফলে বাই নেচার দে আর হাইলি ফিজিক্যাল, ফলে বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই সংক্রমণের সম্ভাবনা প্রবল হয়ে যাচ্ছে। কিন্তু জন্মছকে শুক্র যদি ওয়েল প্লেসড হয়, শুক্র যদি অত্যন্ত শুভ গ্রহদের আসপেক্টে বা অ্যাসোসিয়েশনে থাকে তাহলে কিন্তু বৃষ রাশির এই সম্ভাবনা অনেকটা আবার কমে যাচ্ছে। মিথুন রাশি, মিথুন রাশি হচ্ছে এয়ার সাইন বা বায়ু রাশি। মিথুন রাশিদের এই করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা, প্রোপেনসিটি, প্রবাবিলিটি অনেক বেড়ে যাচ্ছে।
এবং মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত সেন্সিটিভ, তাদের হেলথ অত্যন্ত সেন্সিটিভ হেলথ, কারণ এই রাশির অধিপতি গ্রহ বুধ। একটা জায়গায় তাদের এই স্পর্শকাতর স্বাস্থ্যের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই সম্ভাবনা বিশেষ রূপে বেড়ে যাচ্ছে। কর্কট রাশি, কর্কট রাশি হচ্ছে ওয়াটার সাইন বা জলরাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের একটা অ্যাডভান্টেজের দিক আছে, তা হলো তারা বিশেষভাবে পরিচ্ছন্নতা প্রিয়, তারা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করেন এবং এই ধরনের কোনো ভাইরাসের সংক্রমণের ব্যাপারে তারা কিন্তু ভীষণভাবে বাই নেচার, তাদের প্রকৃতি, তারা খুঁতখুঁতে থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন এবং সমস্ত বিধি সতর্কতা মেনে চলবেন। সেই কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সংক্রমণের সম্ভাবনা তুলনামূলক কম। কিন্তু কর্কট রাশির এই মুহূর্তে ঠিক সপ্তম স্থানে শনি রয়েছে এবং এই মার্চ এন্ডে সেখানে বৃহস্পতি নিচ রাশিগত হয়ে ট্রানজিট করতে চলেছে, প্রবেশ করতে চলেছে। ফলে মার্চের এন্ডে গিয়ে কর্কট রাশিদের ক্ষেত্রেও এই সম্ভাবনা, এই সংক্রমণের সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। যারা প্রশ্ন করেছেন, যারা আমার দীর্ঘদিনের ক্লায়েন্ট, যারা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, আশা করি তারা ক্রমশ তাদের প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন। শুধু তাই নয়, আমাদের দেশ ভারতও কিন্তু ক্রমশ খুব সামান্যভাবে হলেও একটু আধটু কিন্তু এই সংক্রমণের দিকেই কিন্তু এগোচ্ছে। এবার সিংহ রাশি, ফায়ার সাইন। সিংহ রাশি ফায়ার সাইন বা অগ্নি রাশি বলে সিংহ রাশির ইমিউন সিস্টেম কিন্তু অত্যন্ত হাই। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই আমি বলবো এবং এই মুহূর্তে তাদের সিক্স হাউসে ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে রয়েছে, সে কিন্তু এই সমস্ত রোগের প্রাবল্যকে ভীষণভাবে কন্ট্রোল করে দেয়। ফলে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের এই সংক্রমণ, এই করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা তুলনামূলক কম, যদি না তাদের পার্টিকুলার পার্সোনাল বার্থ চার্টে বিশেষ কোনো অ্যাফ্লিকশান থাকে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের যেটা তত্ত্ব সেটা হচ্ছে পৃথ্বীতত্ত্ব, কিন্তু পৃথ্বীতত্ত্বরা অত্যন্ত সহনশীল হলেও কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত খুঁতখুঁতে, সব ব্যাপারে তারা অত্যন্ত ক্যালকুলেশন হিসেব চিন্তাভাবনা করে চলেন। ফলে খুব স্বাভাবিকভাবেই তারা তাদের প্রকৃতিগত চরিত্র অনুসারে নিজেদের অনেক সেফ রাখার চেষ্টা করবেন, সমস্ত বিধিনিষেধ মেনে চলে। কিন্তু কন্যা রাশির অধিপতি গ্রহ যেহেতু বুধ এবং বুধ হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর একটি গ্রহ এবং অত্যন্ত সফট, ফলে কন্যা রাশির জাতক জাতিকাদেরও এই সংক্রমণের সমস্যা, এই সংক্রমণের সম্ভাবনা কিন্তু যথেষ্ট থাকছে। তার কারণ তাদের চতুর্থ এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি এই মার্চ এন্ডে গিয়ে নিচ রাশিগত হচ্ছে এবং শনি যুক্ত হচ্ছে। ফলে কন্যা রাশির জাতক জাতিকাদেরও এই সংক্রমণের সমস্যা, এই সংক্রমণের সম্ভাবনা খুব একটা কিন্তু কম থাকছে না। তুলা রাশি, তুলা রাশি এয়ার সাইন অর্থাৎ বায়ু রাশি, এবং তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ প্রকৃতি দেখা যায়। তারা অনেক সময় যে জিনিসকে যতটা গুরুত্ব দেওয়া উচিত, ডিউ ইম্পর্টেন্স, তারা সবসময় সব কিছুকে দিয়ে থাকেন না, তারা অনেক কিছুকেই আন্ডার এস্টিমেট করেন। ফলে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই ভাইরাসের
সংক্রমণের সমস্যা সম্ভাবনা যথেষ্টই থাকছে। তুলা রাশির পর বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ওয়াটার সাইন, জলরাশি, এবং বৃশ্চিক রাশি হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের এইথ হাউস। এবং এই এইথ হাউস বা অষ্টম ঘর যেটা হচ্ছে সাইন স্কর্পিও বা বৃশ্চিক রাশি, এই রাশির একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো রকমের মিসাইল, যে কোনো রকমের বিপজ্জনক ঘটনা তাদের সামনে এসে দাঁড়ায়। ফলে আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সংক্রমণের সম্ভাবনা যথেষ্টই থেকে যাচ্ছে। বৃশ্চিক রাশির পর বলবো ধনুরাশি। ধনুরাশি হচ্ছে ফায়ার সাইন, অগ্নি রাশি। এদের ইমিউন সিস্টেম অত্যন্ত হাই, এদের সাস্টেনিং পাওয়ার অত্যন্ত হাই, এবং এদের মধ্যে ইনবিল্ট এমন একটা প্রকৃতি থাকে। এবং মনে রাখতে হবে ধনুরাশি হচ্ছে বৃহস্পতির ইতিবাচক ঘর, আর বৃহস্পতি হচ্ছে ডিভাইন ইন্টেলিজেন্স। এবং শুধু ডিভাইন ইন্টেলিজেন্স নয়, বৃহস্পতি হচ্ছে কসমিক ইন্টেলিজেন্স, এবং বৃহস্পতি হচ্ছে প্ল্যানেট অফ ডিভিনিটি। আর বৃহস্পতির পজিটিভ হাউস হচ্ছে ধনুরাশি, সাইন স্যাগিটেরিয়াস। এবং ফায়ার সাইন উদ্যম, উদ্দীপনা, সহ্য ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম অত্যন্ত হাই। সবচেয়ে কম যদি কোনো ক্ষেত্রে সম্ভাবনা থাকে এই করোনা ভাইরাসের সংক্রমণের, সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের। অনেকেই আছেন যারা ধনুরাশির জাতক জাতিকা, তারা এ ব্যাপারে ওয়াকিবহাল যে তাদের শনি সাড়ে সাতের শেষ আড়াই বছর লাস্ট ফেজ চলছে। তারা অনেকেই উদ্বিগ্ন যে আমার শনি সাড়ে সাতই চলছে, আমার এই ধরনের কোনো সংক্রমণ হবে না তো। আমি তো বলবো আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই সম্ভাবনা সবচেয়ে কম ধনুরাশির জাতক জাতিকাদের। মকর রাশি পৃথ্বী রাশি অর্থাৎ আর্থ সাইন, সবচেয়ে বেশি সহ্য ক্ষমতা, কারণ মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এদের সহ্য এবং ধৈর্য দুটোই অত্যন্ত বেশি। কিন্তু হলেও, পৃথ্বী রাশি হলেও মকর রাশি, এই মুহূর্তে মকর রাশিতে শনির অবস্থান হয়ে রয়েছে, এবং মকর রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে সাড়ে সাতের যে সেকেন্ড ফেজ, দ্বিতীয় যে আড়াই বছর, সেটার মধ্যে দিয়ে পাস করছেন। এবং মকর রাশিতে মার্চ এন্ডে বৃহস্পতি ট্রানজিট করছে, এবং বৃহস্পতির ডেবিলিটির হাউস বা নিজ ঘর হচ্ছে মকর রাশি। ফলে মকর রাশির জাতক জাতিকাদের ভীষণ সতর্ক থাকা উচিত, ভীষণ সাবধান থাকা উচিত, অ্যালার্ট থাকা উচিত। মকর রাশির জাতক জাতিকাদের এই ধরনের ভাইরাস সংক্রমণের সম্ভাবনা কিন্তু বিশেষ প্রবল। বারবার করে একটা কথা বলছি, এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপিত করার মূল উদ্দেশ্য যাতে আপনারা সচেতন হতে পারেন, সতর্ক হতে পারেন। ভীত হওয়া বা আতঙ্কিত করা কিন্তু এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়। উইথ অল প্র্যাকটিক্যালিটি, আমাদের জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে আপনাদের কিছুটা ওয়াকিবহাল করা, এবং যারা অনেক সংশয়ে ভুগছেন, যারা নিরন্তর ফোন করছেন, যারা ভীত হয়েছেন, যে সমস্ত বাবা মায়ের ছেলে মেয়েরা বিদেশে রয়েছেন, পড়তে গেছেন বা পড়াতে গেছেন বা কর্মসূত্রে গেছেন, সেখান থেকে ছেলে মেয়েরা ফোন করছে, এখান থেকে বাবা মায়েরা আমাকে ফোন করছেন, ওর কিছু হবে না তো, ছেলে গ্লাসগোতে পড়তে গেছে, মেয়ে বোস্টনে পড়াতে গেছে, বাংলাদেশের মেয়ে ডেনমার্কে চাকরি করতে গেছে,
কম্বোডিয়াতে হাজবেন্ডের সঙ্গে কর্মসূত্রে মিসেস সেনগুপ্ত গেছেন। এই সমস্ত মানুষগুলো যারা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছেন, আমরা যারা কলকাতায় রয়েছি, ঘরে বসে রয়েছি, এই আতঙ্কের পরিমাপ আমরা ঠিক সঠিকভাবে করতে পারছি না। কিন্তু যারা পরিস্থিতির মধ্যে রয়েছেন, যাদের বাড়ির পাশ থেকে আজকেই অ্যাডমিটেড হতে হয়েছে কোনো মানুষকে যিনি করোনা ভাইরাসে আক্রান্ত বা কেউ প্রাণ হারিয়েছেন, তারা যে আতঙ্কের মধ্যে, দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে রয়েছেন, তাদের স্বস্তি দেবার জন্য এবং সতর্ক করার জন্য এই অনুষ্ঠানের উপস্থাপনা। এবার বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে এয়ার সাইন বায়ু রাশি, এবং এই ভাইরাস বায়ুবাহিত, ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সংক্রমণের সম্ভাবনা যথেষ্টই থাকছে। তার কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি এই মুহূর্তে তার রাশির দ্বাদশে রয়েছে, টুয়েলথ হাউসে রয়েছে, এবং সেখানে মার্চ এন্ডে গিয়ে বৃহস্পতি জয়েন করছে। অল বেনিফিক প্ল্যানেট, হাইয়েস্ট বেনিফিক প্ল্যানেট হচ্ছে জুপিটার। অ্যামং দ্য নাইন প্ল্যানেটস জুপিটার হচ্ছে হাইয়েস্ট বেনিফিক প্ল্যানেট। সেই বৃহস্পতি 29th মার্চ নীচ রাশিগত হচ্ছে, সুতরাং, এবং বৃহস্পতি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, সুতরাং আগামী মাসখানেকের মধ্যে এই সংক্রমণের প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পাবে সমস্ত বিশ্বজুড়ে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো সতর্ক থাকতে, সাবধান থাকতে, এবং সমস্ত বিধি, সমস্ত সতর্কতাকে মেনে নিয়ে চলতে। আমাদের ন্যাচারাল জুডিয়াকের লাস্ট যে সাইন, সাইন স্পাইসেস বা মীন রাশি, মীন রাশিদের ক্ষেত্রে আমি বলবো একটা জায়গায় কিন্তু তারা ওয়েল প্রোটেক্টেড, যদিও মীন রাশি জলরাশি বা ওয়াটার সাইন। তার কারণ তার ইলেভেন্থ হাউসে সবচেয়ে বড় যে ম্যালিফিক প্ল্যানেট স্যাটার্ন, সে তার ইলেভেন্থ হাউসে বসে রয়েছে, ফলে একাদশ স্থানে হাইয়েস্ট ম্যালিফিক প্ল্যানেট বসে থাকার জন্য তারা কিন্তু কোনো ভাইরাস সংক্রমণ ঘটিত সম্ভাবনা থেকে সবচেয়ে বেশি প্রোটেক্টেড হয়ে রয়েছেন এই গ্রহগত অবস্থানের জন্য। হতে পারে অন্য কোনো সংক্রমণ তাদের হলো, কিন্তু এমন কোনো সংক্রমণ তাদের হবে না যেখানে প্রাণের ভয় রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের হেলথ অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত স্পর্শকাতর, কিন্তু হলেও আমি বলবো ধনুরাশির মতন মীন রাশির জাতক জাতিকারাও এক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বিপদের যে সম্ভাবনা, সংক্রমণের যে সম্ভাবনা, সেটা কিন্তু তুলনামূলক কম। আশা করি এই উপস্থাপনা আপনাদের সংশয়কে কিছুটা হলেও দূর করবে, এবং আপনারা অনেক বেশি স্বস্তি পাবেন, এবং তার সঙ্গে বিধিসম্মত সতর্কতাগুলো অবলম্বন করতে পারবেন। তাহলেই এই উপস্থাপনা আমাদের সার্থক হবে। নমস্কার।